আজকে আপনাদের দেখাচ্ছি কনভেয়র বেল্টের সামনে যে ড্রাইভ রোলার, সেই ড্রাইভ রোলার এখানে বসানো হয়েছে। এটা কনভেয়র বেল্টের মূল ফ্রেমিং। আর এই সাইডে যেটি যে রোলাটা দেখা যাচ্ছে, এটা কনভেয়র বেল্ট টেনশন দেওয়ার জন্য। এটাতে কনভেয়র বেল্ট বড় এবং ছোট যদি হয়ে থাকে, তাহলে টেনশনের মাধ্যমে বেল্টটি সঠিক অ্যালাইনমেন্ট করা যাবে। এখানে যে দেখা যাচ্ছে থ্রেড রডের মাধ্যমে এখানে দুটো কান ব্যবহার করেছি, এখানে ওয়েল্ডিং হবে এবং এই রোলারটিকে সামনে এবং পিছনের দিকে নেওয়া যাবে।